ক্যামেরা থেকে ব্যাটারি মধ্যবিত্তদের চাহিদা মেটাতে পারল কি রেডমি? একটা ভালো তো আর একটা খারাপ, এমন ফোন আজকাল চলে না। স্মার্টফোন মানে আরামদায়ক, ফিচারে ঠাসাঠাসি, সব বিষয়ে চমক দিতে হবে। রেডমি ও ওয়ান প্লাসদের ভিড়ে এমন অলরাউন্ডার স্মার্টফোন নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। তাহলে ফোনের পিছনে 25,000 টাকা খরচ করে কি ঠিক হবে? ডিজাইন দেখলে যে চোখ ঝলঝল করে উঠবে তেমনটি নয়, তবে লেদার ফিনিশ এবং রঙের মাধ্যমে নজর কাড়া লুক রয়েছে স্মার্টফোনে। সদ্য লঞ্চ হওয়া রেডমি 12 প্রো বাজারে যে দারুণ চ্যালেঞ্জ হাজির করেছে তা স্বীকার করতেই হয়। সকলের প্রত্যাশা টাকা দিয়ে একটা ভালো ফিচার প্যাক ফোন কেনার, আর তা দিতে চেষ্টা ত্রুটি রাখেনি রেডমি। ক্যামেরা, ব্যাটারি এসব নিয়ে আলোচনা হলো, তার ফিল কোয়ালিটি অর্থাৎ স্মার্টফোন কতটা মজবুত তা যাচাই করতে ভুলে যাননি অনেকে। এক্ষেত্রে রেডমি 12 প্রোতে পাবেন লেদার ফিনিশ, ক্যামেরার চারপাশে মেটাল বডি, স্মার্টফোনের গ্রিপ সন্তুষ্ট থাকতে হবে, ওজন 190 গ্রাম রয়েছে, IP65 রেটিং ধুলাবাড়ি থেকে রক্ষা করে। মিড রেঞ্জ 5G স্মার্টফোন যেমন ডিসপ্লে থাকা উচিত তেমনই দেখতে পাওয়া যাবে এর মধ্যে। এতে রয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে 112 Hz রিফ্রেশ রেট, সর্বোচ্চ 800 nits ব্রাইটনেস দিতে পারবে স্মার্টফোন। 4 দেওয়ালের মধ্যে ব্যবহার করে ডিসপ্লে যথেষ্ট সঠিক ভারসাম্য পরিষেবা দেবে 12 প্রোতে। স্মার্টফোন দুরন্ত পারফরমেন্সের জন্য রয়েছে CPU, অ্যান্ড্রয়েড 710 CPU প্রসেসর, 6th Generation 1 চিপসেট। ফোনে অপারেটিং সিস্টেম মিলবে যা অ্যান্ড্রয়েড 14, গুগল লেটেস্ট অপারেটিং সিস্টেম, সুতরাং সিকিউরিটি আপডেট নিয়ে সমস্যা করতে হবে না। স্টোরেজের ক্ষেত্রে 2টি অপশন, 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। SD কার্ডের মাধ্যমে আরও বাড়াতে পারবেন 256GB ইন্টারনাল স্টোরেজ। রেডমি ক্যামেরার ক্ষেত্রে ফিচার দিচ্ছে 50 MP ট্রিপল ক্যামেরা, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা 50 MP, 32 MP টেলিফটো ক্যামেরা, 8 MP আল্ট্রা ওয়াইড, 16 MP ফ্রন্ট ক্যামেরা, USB টাইপ ফটো থাকছে। রেডমি দাবি অনুযায়ী এটি 1 হতে 50% চার্জ করতে সময় লাগে মাত্র 19 মিনিট।